কাল মাহাবাড়ে গিয়েছিলাম আমি, এ দেখো বৈশাখ কাজ বৈশাখ শাক পাঠিয়েছে আমার মুরগির জন্য, ওরা খাবে। তুমি শাক নেয়া ফ্রিজে ঢুকিয়ে দিছো, হাসবে কেন? আমি দুপুরবেলা খেয়ে দেবো, সকালবেলা শাক দেবো খেতে। মা নিয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, ফের রোদে দিয়ে দেখি রোদে দিলে হালকা গরম হয়ে যাবে, না তো দেখতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। আজকের ওয়েদারটা একটু নরম আছে, কিন্তু বৃষ্টি হলেও বাকি আর না হলেও বাকি, যা গরম সেই গরমই থাকবে, বৃষ্টি হলে আরও আপদের গরম। ট্রেনটা ফেলে দিই, জ্বরও হয়ে থাকলে বেশি ঠান্ডা থাকলে সাতটাই হয়ে যাক। থাক মুরগিদের দেখি, এ দেখো গাছে বলতে বসছে, কুল হয়েছে দেখি, কুল দেখছিলাম, এই দেখো ছোটো ছোটো কুল এসছে গাছে, এই দেখো কুল, এখানেও মৌমাছিও বসছে এর ভিতরে, মৌমাছি কাল দেখছিলাম ছিল, আজ দেখতে পাচ্ছি নি, চলো দিকে যাই, ওরা কী করছে দেখি। আজকের ফার্মটাও পয়সা করতে হবে, ওই জন্য এলাম, ফার্মটাও পরিষ্কার করবো। সকাল থেকে কড়া ডিম দিল, কি যে করে এরা, ডিম পারেনি আজকে রে, কি না ডিম না, হ্যাঁ ডিম পেরেছে, ওই ছেলে এরাও তিনটে পেরে, সকালবেলায় পেরেছে ওই তিনটে ডিম, আর এর ভেতর দেখো সেই ডিম রয়েছে সেই, আর আর এও সকালবেলায় পেরেছে, এও সকালবেলায় পেরেছে, এই যা ঘুরে যা বাইরের দিকে ঘুরে, এই ছালি তো পুঁচা পাতাগুলো সব খেয়ে নেবে, যা খাবে খাবে থাকবে, যা যা ছাড়লে তো এরা এখন ওখান চলে যায়, ওই জন্য ছাড়িনি আমি, ছাড়লেই এখন ওখান চলে যাবে। এই দেখো ওর লেজের হাল দেখো, লেজের সব পালক পড়ে যাচ্ছে, ফের নতুন পালক গজায় বলে নতুন সব পালক পড়ে যাচ্ছে, এর পরিষ্কার করে নিয়ে ভিতরটাও নোংরা হয়ে গেছে, ফার্ম তো পুরো নোংরাই নোংরা হয়ে গেছে, মানে ছাই দেই তো এগুলো সব ছাই পড়ে আছে, দেখো পুরো ছাই ছাই দেই, এই দেখো সকালবেলায় পুরো শুকনো ছিল, এখন কেমন ভিজিয়ে দিয়েছে, এরকম ভিজিয়ে দিলে কত কত ছাই লাগে, সে ছাইগুলো দেই তো উড়ে উড়ে এসে তোমার ছাইগুলোকে একদম তোমার ছাইগুলো পুরো ভর্তি হয়ে যায়, কিছু বলার নেই। আর যেটা বলার ছিল, যদি কোনো ফার্মার ভাইয়ের কাছ থেকে আপনারা মুরগি মোরগ অ্যাডাল্ট অ্যাডাল্ট কিনেন, তো একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য রাখবেন, যে মুরগিটা আপনি তার ফার্ম ভিজিট করে তার মুরগিটার পুরোপুরি চেহারা পুরোপুরি দেখে নেবেন, আর হচ্ছে তোমার মুরগি ডিম দিচ্ছে কি না ভিডিও পাঠাতে বলবেন, যদি আপনি ফার্ম ভিজিট না করেন মুরগি ডিম দিচ্ছে কি না ফার্ম তোমার ভিডিও পাঠিয়ে দেখে মানে দেখবেন, আর সবথেকে ভালো হবে আপনি ফার্ম ভিজিট করে মুরগি কিনবেন, কেননা এখনকার ফার্মারদের উপর বিশ্বাস করা প্রচুর টাফ প্রচুর, তো আপনার আপনি নিজের ক্ষমতা অনুযায়ী আপনি যাই কিনবেন, আপনি ফার্ম ভিজিট করে দেখে নিয়ে তারপরে তোমার মুরগি যা কেনা মুরগি মানে পাখি যা কিনবেন কিনবেন, লোকের উপরে এখন ভরসা করা খুব মুশকিল। তা আমার একটা তোমার মানে নিজের মানে চিন্তাভাবনার ওপরে আমি এটা বলছি, আমি কাউকে মানে আমি বলবো না যে তোমার সব ফার্মার এরকম, কিন্তু এখন মানে 100%-এর মধ্যে 90% ফার্মারই মানে হচ্ছে তোমার চিটিংবাজ,
যেটা ফোর্টি কথা চিটিং মাল। তো আপনারা আপনাদের নিজেদের মাল যখন কিনবেন ভালোভাবে দেখে নিয়ে কিনবেন, ওদের কথা আপনারা বিশ্বাস করবেন না যে ডিম দিচ্ছিল আপনার ফার্মে গিয়েছে, গিয়ে ডিম বন্ধ করে দিয়েছে কিছুদিনের মধ্যে দেবে, এসব নানা রকম ওদের কথা। আপনি বলবেন যে আগে ডিম দিচ্ছে আমাকে ভিডিও পাঠান, আমি দেখবো মাল, আমি আপনার ফার্ম ভিজিট করবো, তারপর আমি পয়সা দিয়ে আমার মাল নেব। আগেও পয়সা পাঠাবেন না, আর তোমার হচ্ছে ফার্ম ভিজিট করে মুরগি দেখে নেবেন। দুটো হিউম্যান মানে মানুষের কৃমি ওষুধ নিয়েছি কিনে, মানে আমার মুরগির যে কৃমির প্রবলেম হচ্ছিলো ওটা কিছুতেই সারছে না। তো কাল আমি একটা ভেটেরিনারি ডক্টরের সাথে কথা বললাম, উনি একটা মুরগি পাখিরই তোমার কৃমির ওষুধের কথা বলেছিল। তো সাধারণত আমার এখানে তো ভেটেরিনারি শপ নেই, তো উনি আমাকে তারপরে মানুষে বলল, তো এইটা আমি নিয়ে এসেছি কিনে। আর এটা নিয়ে এসেছি, এইটা এই যো এইটা নিয়ে এসেছি, এটা দেবো। আর এই লিভার টনিকটা চালাতে বলেছে। তো কালকের আমার যেহেতু করেনি, কালকে অনেক গরম ছিল, আর এই দেখতে পাচ্ছি টেম্পারেচার মেশিন খারাপ হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না। আজকের এটা প্রচণ্ড গরম ছিল, তো দুপুরের পর থেকে ওয়েদার একদম পুরো মানে হয়ে গেছে, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা আকাশের কারণে ওয়েদার অনেকটি নরম হয়ে গেছে। এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই দিনের বেলা রাত্রিবেলায় তো এই এত লাল মানে কালারের মুরগি রয়েছে, এবার কার হবে কার হবে না অন্ধকারে আমি বুঝতে পারবো না, সেহেতু এখন আমি করে নিচ্ছি, আমার খুব সুবিধা হয়েছে। তো এটা 1 ml করে দিতে হবে পার বডি ওয়েটে, মানে 1 kg বডি ওয়েটের মুরগির 1 ml করে দিতে বলেছে। এইটা চালাতে বলেছে, 3 দিন চালাতে বলেছে সাথে লিভার টনিকটা। আর 3 দিন চালিয়ে তারপরে ফের বন্ধ, 1 দিন বন্ধ দিই, ফের 3 দিন দিতে বলেছে, 3 দিন পর আমার রেজাল্ট দিতে বলেছে। তো আমার কিছু সব রকম মানে আয়ুর্বেদিকও চেষ্টা করলাম, এতে করলাম, কোনোভাবেই কিছু হচ্ছে না। তো আর এই টেম্পারেচার মেশিনটাও হঠাৎ খারাপ হয়ে গিয়ে আমার প্রচুর প্রবলেম হয়ে গেছে। টেম্পারেচারটা বুঝতে পারছি কখন থেকে আমি আসতে চলে যাচ্ছি, মানে করাতে পারছি না, যেহেতু তোমার টেম্পারেচার দেখতে পাচ্ছি না আমি। চলো এদেরকে তৎক্ষণ করাই কিমিওসটা। এটা ফুলে কীরকম, এর আগে একটা পড়েছিলাম কিন্তু সেটা কীরকম ছিল কে জান। এটা 10 ml বোতল, এটা 10 ml, ভালো করে আগে করে নি যদি বসে যায় তাহলে। ঠিক আছে, আগে আমি নিয়ে নিই, নিয়ে এক একটা করে ধরে আর ওই খাঁচার মধ্যে ঢোকাবো যাতে ধরে যাবে। এরাই আমাকে ভিখারি করে দেবে। এটা সেই সেই মুরগিটা যা শরীর খারাপ হয়েছিল, একলা ছিল ওই মুরগিটা। এটা একে চিনতে পারবো, এর জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু এরা এত নোংরা করে না যে ধারণার বাইরে। কোথায় একটা পরিষ্কার জায়গা নেই যেখানে সেখানটা সিরিঞ্জটা আমি রাখবো, পরিষ্কার জায়গা সব জায়গায় এরা নেই, এত এত নোংরা করে ধারণার বাইরে। এদের দোষ নেই, মেন ছাই দেই না, ছাইয়ের ওইসবগুলো নোংরা এসে পড়ে। এই খাঁচার চারদিকটা তোমার এ করে দেবো কী বলে, ঘিরে আর ওই তোমার কাঠের গুঁড়ো বিছিয়ে দেবো, কিন্তু ওইটাই ঘেরানো হচ্ছে না। আমাদের এখানে দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে, দুর্গাপুজো যেহেতু চালু হয়ে গেছে এখন সব এরা তোমার ঘরে চলে গেছে বন্ধ, ওই জন্য তোমার ওই জন্য তোমার করাইনি, বলি পুজোটা কেটে যাক, কেটে গেলে তারপরে তোমার ওটা করাবো। সামনে মতো যাকে পাবো খাইয়ে দেবো।
এদেরকে আলাদা রাখবো, তাহলে আমি তখন করিয়ে নিই। ফাইনালি সব করে দেখো ঢুকিয়ে দিয়েছি, আর পানিতে লিয়ে দিয়ে দিয়েছি ওই তোমার লিভার টনিক, তোমার বিকেলবেলায় আমি দিয়ে দিয়েছিলাম, কেন অন্ধকার হয়ে গেলে কেন তো লাইট লাগানো নেই, ওরা খেতে পারবে না, ওই জন্য দেখি একটু খাবার দিয়ে দিই। এখন কিছু দেইনি, একটু খাবার দিয়ে দিই। মেন এরা তোমার কিরমির কোনো মানে সে ছোটো ছোটো একদম ছোট্ট ছোট্ট কিরমি পায়খানার সাথে ভর্তি হয়ে বেরোচ্ছে, জানো কোনো রকম ওষুধ। আজকে তোমার এই ওষুধটা দিচ্ছিলাম ভিটেনারির, এই ওষুধটা ও কাজ হয়নি, ওইটা দিচ্ছি এখন, দেখি কী হয়, ভয়ও তো লাগছে, ছদিন পর ছদিন তোমার ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ এবার ডিমে চলে এসছে কোন কোন মুরগিগুলো জানো, এই এই মুরগিটা ডিমে চলে এসছে, ওই মুরগিটা ডিম দেবে কদিনের মধ্যে, সেই ওইদিকে কোনো দাঁড়িয়ে আছে সিল্কি মুরগি, সেই ওখানে নিচু হয়ে ওই মুরগিটা ডিমে ডিম দেবে, ও তোমার ডিমে চলে এসছে, সামনে সিল্কিটা ডিমে চলে এসছে, এও কদিনে ওদের ডিমে দেবে, ওগুলো ভয় লাগছে ওই জন্যে কী হয়।